শ্রুতি দর্শক মন্ডলী, দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই আমের ভিডিওগুলো দেখছেন, সকলকে স্বাগতম। আজকে রোজ সোমবার, জুন মাসের 3 তারিখ 2024। আজকে আপনাদেরকে জানাবো রাজশাহী বানেশ্বর বাজারের আমের দরদাম এবং ভিডিও। তাহলে চলুন জানা যাক। এখানে দামাদামি চলছে, আসলে হিমসাগর আম দামাদামি চলছে। হিমসাগর আমগুলো 3,500 থেকে 4,000 মধ্যে কিনা বেচা হচ্ছে। তো এখানে দেখছেন ব্যাপক পরিমাণে ক্যারেট এবং আম রয়েছে। তো রাজশাহীর বানেশ্বর বাজারে কিন্তু ক্যারেটে করে আম বিক্রি করা হয়। তো এই একটা ক্যারেটে 23 থেকে 24 কেজি আটে। আর এখানে দেখছেন হিমসাগর আম, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দাম দরদাম চলছে এই আমের। এটা আসলে কি আম সেটার নাম আপনাদেরকে ভাই, এটা কি আম? গুঠি আম। তো এই আমটা কিন্তু গুঠি আম, খেতে মিষ্টি হয়। এই যে পাকা আম আছে, যে গুঠি আম। এই ভাইয়ের আম, ইনি কিন্তু দাম চাপছে। এখানে কিন্তু 2,800 টাকা দাম বলেছে ভাই। আমগুলো কিন্তু গুঠি আম হলেও অনেক সুস্বাদু হয় গুঠি আমগুলো। আমি আপনাদেরকে একটি তথ্য জানাই, সেটা হচ্ছে রাজশাহীতে রাজশাহীর মানুষ যত আম খায় তার মধ্যে অধিকাংশই কিন্তু গুঠি আমগুলো খায়, এবং পর্যাপ্ত পরিমাণ অন্য যে আমগুলো আছে সেগুলো কিন্তু তারা বিক্রি করে। তো এদিকে যদি যাই, তো এখানে দেখছেন ভাইয়ের কিন্তু খ্রিস্টাবাদাম বা হিমসাগর। রাজশাহীর একটি বিখ্যাত আম হচ্ছে খ্রিস্টাবাদাম, যেটা খাইতে খুবই সুস্বাদু হয়। ভাই কত দাম হচ্ছে আপনার খ্রিস্টাবাদ? বলছে আপনি কত যাচ্ছিলেন? পরিপক্ক গাছে পরিপক্ক হয়েছে তো? না না, গাছে আম তেমন নাই তো ভাই। না মানে গাছে পাকিছে তো আম? না, হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে পাকা আম দেখা যাচ্ছে, অনেক সুস্বাদু আম এই আমটি। আপনারা যদি এই খ্রিস্টাবাদ আমটি নিতে চান তাহলে অতি দ্রুত যোগাযোগ করতে পারেন। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে খ্রিস্টাবাদ আম আর কিছু কি আম আছে। আসসালামু আলাইকুম দাদা, কি কি আম আছে এখানে? এখানে আছে খেরসা আছে, খিস্টা আছে, ভালো একটি আম আছে, আর লোকনা আছে না? হ্যাঁ। আচ্ছা, দাম হচ্ছে কত? দাম হচ্ছে 2,800-3,000 দাম হচ্ছে না? তো এখানে দেখতে পেলাম যে 2,800-3,000 দাম হচ্ছে। অনেক ভালো আম, অনেক সুস্বাদু আম কিন্তু খ্রিস্টাবাদ আম বা হিমসাগর আম। এখানে দেখছেন প্রচুর পরিমাণে কিন্তু গাড়িওয়ালা ভাইরা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আম নিয়ে একেবারে ঢুকে যাচ্ছে এখানে বাজারের মধ্যে। আর এখানে কিন্তু ক্যারেটে করে আম বিক্রি হয়, আর একটি ক্যারেটে কিন্তু 23 থেকে 24 কেজি আটে। ভাই আপনার এই আটি কত দাম হলো? হ্যাঁ বলছে না, কত বলছিল? অনেক সময় কিন্তু অনেক আঠি আম খেতে খেতে অনেক ভালো হয়। তো আপনার এই আঠিটা মোটামুটি ভালো তো? না, তাহলে আপনি একটু কেটে দেন, আমি একটু খেয়ে দেখি আসলে ভাইয়ের আমটা কেমন। তো এই আঠি আমটা ভাই যেহেতু খাওয়ার জন্য বলছে, তো আমি একটু খেয়ে আমি আপনাদেরকে জানাবো যে আসলে এই আমটা আসলে খাইতে কেমন। এই আমগুলো যদি আপনারা নেন দাম কম হবে, এবং বিভিন্ন ধরনের ফ্লেভারযুক্ত আম যারা পছন্দ করেন তারা কিন্তু এই গুটি আমগুলো নিতে পারবেন রাজশাহীর বানেশ্বর বাজার থেকে। তো এখানে আপনারা গাছের উপরে যে জঙ্গলগুলো দেখছেন, এটা দেওয়ার কারণ হলো প্রচুর পরিমাণে রোদ। রাজশাহীর আবহাওয়া আপনারা জানেন,
আর এই রোদ থেকে আমগুলোকে বাঁচানোর জন্যই কিন্তু এই ধরনের জঙ্গলগুলো দেওয়া হয়। এই যে দেখুন, এদিকে আমের পাতা দেওয়া হয়েছে 8 ক্যারেট, কিন্তু 15,000 টাকা চাচ্ছে ভাই। এখানে এক চাচা রয়েছে, তো এখানে কিন্তু এক চাচা হলো লক নাম নিয়ে দাঁড়িয়ে আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম চাচা, তা আপনার নাম? এটা দাম হয়েছে, দাম বলছে 1600-1500 দাম হচ্ছে। তার মানে ওই 1 ক্যারেটের দাম ওই 800-এর মতো হচ্ছে। তো 1 ক্যারেটে আপনারা ওই 23-24 কেজি মতো আটে। তো চাচা, এ গাছে কি পরিপক্ক, গাছে কি পাকছে আম? গাছে পাকছে আপনারা জানতে পারলেন।